আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালে চলে আসা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করবো। তাহলে চলো প্রশ্নে চলে যাই, যেখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে ল্যান্থানাইট কি। ল্যান্থানাইট হচ্ছে আমরা জানি পর্যায় সারণীতে যে গ্রুপ 3 আছে, গ্রুপ 3-এর পর্যায় 6 এবং 7, পর্যায় যে 6 আর গ্রুপ 3-কে আমরা আলাদাভাবে নিচে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর নিচে, যেখানে মোট 15টি মৌল রয়েছে পর্যায় 6 এবং গ্রুপ 3-এ। এই 15টি মৌলকে আমরা বলি ল্যান্থানাইট, এবং এটা শুরু হয় পর্যায় সারণীর ল্যান্থানাম থেকে, তার পরবর্তী সেরিয়াম থেকে লাস্ট লুটেশিয়াম পর্যন্ত। এই 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট বা ল্যান্থানাইট সিরিজের মৌল। আচ্ছা, খ নম্বর প্রশ্ন হচ্ছে কেসি এর মান শূন্য হয় না কেন। আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে যদি আমরা জানি উপমুখী বিক্রিয়ায় ভরক্রিয়া সূত্র অনুসারে সাম্যধ্রুবক কেসি ইজিক্যাল টু জানি উৎপাদের মোলার ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আমরা যদি লিখি একটা বিক্রিয়া, একটা উপমুখী বিক্রিয়া, যেখানে এ এবং বি এই দুইটা হচ্ছে বিক্রিয়ক আর সি প্লাস ডি হচ্ছে উৎপাদ, যেখানে ভরক্রিয়া সূত্র অনুসারে আমাদের সাম্যধ্রুবকের যে সূত্রটা আসে সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্রানুসারে সাম্যধ্রুবক কেসি ইজিক্যালটা আমরা জানি উৎপাদের মোলার ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আমরা এখানে সি দিয়ে লিখতে পারি, অথবা আমরা মোলার ঘনমাত্রা বলতে থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে সি ডি, আর নিচে আসে হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা এ, আর আসে হচ্ছে বি। এখন আমাদের বলছে যে কেসির মান কি কখনো শূন্য হইতে পারে। আমরা জানি শূন্য হওয়ার জন্য আমার অবশ্যই উপরের মানটা শূন্য থাকা লাগবে। যদি এরকম হয় শূন্য নিচে যাই থাকুক না কেন, তাহলে মানটা আলটিমেটলি আসে হচ্ছে শূন্য। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিক্রিয়াটা উভমুখী, বিক্রিয়াটা শূন্য হওয়ার কারণে এই যে উৎপাদ ছিল এই উৎপাদ সি প্লাস ডি, এই দুটার মান হওয়া লাগবে হচ্ছে শূন্য। কিন্তু কখনোই যখন সি প্লাস ডি থেকে পর্যায়মুখী বিক্রিয়া হয়, কখনোই কিন্তু যেহেতু উভমুখী বিক্রিয়া দুই দিক থেকেই সমানভাবে বিক্রিয়া চলতে থাকে, তাহলে বিক্রিয়কেও শূন্য হতে পারবে না, উৎপাদের মানও শূন্য হতে পারবে না। তাহলে যদি উৎপাদের মানটা অর্থাৎ পর্যায়মুখী বিক্রিয়াটা পুরোপুরি শেষ না হয়ে যায়, তাহলে সি আর ডি কখনোই শূন্য হবে না, আর উভমুখী বিক্রিয়াতে কখনোই বিক্রিয়ক আর উৎপাদ একটার মানও শূন্য হতে পারে না। তাহলে যেহেতু উৎপাদ সি ও ডি এর মান শূন্য হতে পারে না উভমুখী বিক্রিয়ায়, তাই সাম্যধ্রুবক কেসি এর মানও শূন্য হয় না। তাহলে যদি এই সি আর ডি এর মানটা যদি শূন্য না হয়, অর্থাৎ আমাদের লবে যদি শূন্য না পায়, তাহলে অবশ্যই কেসি এর মান কখনোই কি হবে না, শূন্য হবে না। তাহলে এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ যে কেসির মান কখনো শূন্য হতে পারবে না। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর, যে কেসির মান কখনো শূন্য হতে পারবে না, কারণ উৎপাদ এবং বিক্রিয়ক উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শূন্য হয় না। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করবো। গ নম্বর প্রশ্ন হচ্ছে বলা এক্স এইচ থ্রি এবং ওয়াই এইচ টু এর বন্ধন কোণের তুলনা করো। তাহলে আমাদের এক্স আর ওয়াই শনাক্তকরণ করতে হবে। উদ্দীপকে কিছু ক্লু আছে যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের দুইটি মৌল, দুটাই কি দ্বিতীয় পর্যায়ের দুইটি মৌল, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, এদের যোজনী অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, যথাক্রমে হচ্ছে এন অর্থাৎ এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, পি অরবিটালে তিনটা এক্সের ক্ষেত্রে, আর ওয়াইয়ের ক্ষেত্রে এস অরবিটালে দুইটা আর পি অরবিটালে থাকবে হচ্ছে চারটা ইলেকট্রন। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে করে দেখি যে কোন মৌল এক্স এবং ওয়াই কোন মৌল। আচ্ছা, প্রথমে ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি, তাহলে কত হলো সাত, দুই চার সাত, তাহলে সাত পারমাণবিক সংখ্যা কার সাত, নাইট্রোজেন, তার মানে এক্স হচ্ছে কে নাইট্রোজেন। এবার হচ্ছে ওয়াই দেখি, ওয়াই ক্ষেত্রে ওয়ান এস টু, টু এস টু, টু পি ফোর, তার মানে এখানে পারমাণবিক সংখ্যা অর্থাৎ ইলেকট্রন আছে আটটা, আট কার পারমাণবিক সংখ্যা অক্সিজেন, তাহলে এখানে এক্স হচ্ছে নাইট্রোজেন, ওয়াই হচ্ছে অক্সিজেন। তাহলে যদি এদের সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করি, তাহলে এখানে বোঝাইছে এক্স এইচ থ্রি, থ্রি মানে এন এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া, আর পরেরটা দেওয়া আছে হচ্ছে ওয়াই এইচ টু মানে এইচ টু ও পানি। এদের মধ্যে আমাদের কী করতে হবে, বন্ধন কোণের তুলনা করতে হবে। বন্ধন কোণ আমরা কীভাবে পাবো, সংকরণ করে। সংকরণ বের করার একটা সূত্র আছে, আমরা যদিও বা জানি অ্যামোনিয়া এবং পানি দুইটার মধ্যেই এসপি থ্রি সংকরণ আছে, এসপি থ্রি, তারপর আমরা একটু বের করে দেখাই। প্রথমে আসে হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, সংকরণ বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যামোনিয়ার
অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে, কেন্দ্রীয় পরমাণু এখানে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন সর্বহস্ত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, এখানে সর্বহস্ত শক্তি স্তর হচ্ছে 2 SRP, তাহলে এখানে আসতেছে হচ্ছে 3 আর 5, তাহলে এখানে 5, সামনে একটা হাফ, সূত্রের হাফ, প্লাস তার সাথে যে একযোজী পরমাণু থাকবে সে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে একযোজী পরমাণু আছে হাইড্রোজেন, কয়টা আছে? 3টা, তাহলে 3। আর মাইনাস দিয়ে থাকে হচ্ছে অ্যানায়নের চার্জ এবং ক্যাটায়নের চার্জ, যেহেতু এখানে অ্যানায়ন ক্যাটায়ন নাই তাহলে দুইটাই হচ্ছে 0। তাহলে আমরা জানি 5 and 3 যোগ করলে হয় 8, 8 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আসে হচ্ছে 4। 4 মানে আমরা জানি sp3, অর্থাৎ পি এর 3টা অরবিটাল আর এস এর অরবিটাল, 3 আর 1 হচ্ছে 4। আচ্ছা, এবার হচ্ছে আমরা বের করি হচ্ছে পানির ক্ষেত্রে, সূত্রের হাফ, এখানে অক্সিজেন সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা, তাহলে 6, একযোজী পরমাণু আছে কয়টা? 2টা, তাহলে 2, আর অ্যানায়ন ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 0। একইভাবে 6 আর 2 যোগ করলে হয় 8, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 4, তার মানে এখানেও আছে হচ্ছে sp3 সংকরণ। আমরা বের করে নিলাম যে অ্যামোনিয়া এবং পানি দুইটার মধ্যেই আছে sp3 সংকরণ, আর sp3 সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণের মান হয় আমরা জানি 109.5 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 109.5 হয়, কিন্তু দেখা যায় যে অ্যামোনিয়া এবং পানি এই দুইটার মধ্যে 109 থেকে বন্ধন কোণের মানটা কমে যায়, অ্যামোনিয়াতে হয়ে যায় হচ্ছে 160 ডিগ্রি আর পানিতে হয়ে যায় হচ্ছে 104.5 ডিগ্রি, কারণ এখানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের একটা প্রভাব থাকে। অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা, এটাকে যদি আমরা অরবিটালে সাজাই তাহলে দেখা যায় হচ্ছে নাইট্রোজেন 1s2 2s2 2p, x-এ একটা ইলেকট্রন 2p, y-এ একটা ইলেকট্রন 2p, z-এ একটা ইলেক্ট্রন। তাহলে নাইট্রোজেনে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1 জোড়া, অক্সিজেনে হচ্ছে 2 জোড়া। আমরা ব্যাসপাত তত্ত্ব অনুসারে জানি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করে নেই, 1s2 2s2 2p, x-এ 2টা ইলেকট্রন 2p, y-এ একটা ইলেকট্রন 2p, z-এ একটা ইলেকট্রন। আচ্ছা, এবার যদি ভ্যাসপাত তত্ত্ব অনুসারে জানি VSEPR, এই তত্ত্ব অনুসারে জানি লোন পেয়ার, লোন পেয়ার মানে মুক্তজোড় মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার মানে মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণ এটার তুলনায় কম, তারপর হচ্ছে বন্ড পেয়ার অর্থাৎ বন্ধনজোড় বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে কম। তাহলে যেহেতু আমার অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1 জোড়া আর অক্সিজেনে হচ্ছে 2 জোড়া, এই জন্য এখানে দেখা যায় যে কোণের মানটা বেশি কমে যায়। আমরা জানি sp3 সংকরণ হলে আকৃতিটা হয় চতুস্তলকীয়, কিন্তু অ্যামোনিয়াতে ওই আকৃতিটাও চেঞ্জ হয়ে যায়, মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে আকৃতিটা হয়ে যায় হচ্ছে পিরামিডীয়, আর এখানে পানির আকৃতিটা হয়ে যায় হচ্ছে ভি শেপের। আমরা আঁকি অ্যামোনিয়াটা, এখানে আছে হচ্ছে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এখানে বন্ধন কোণের মানটা কত? 107। এবার দেখি এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন মানে লোন পেয়ার ইলেকট্রন, কিন্তু এখানে মুক্তজোড় ইলেকট্রন আর নাই, তার মানে এটার বিকর্ষণটা এখানে হবে না, এখানে আছে লোন পেয়ার বন্ড পেয়ার, তাহলে লোন পেয়ার ইলেকট্রন আর এটা হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন, তাহলে মুক্তজোড় আর বন্ধনজোড় এদের মধ্যে কি একটা বিকর্ষণ হবে? এটা এইদিকে চলে যাবে, এটা এইদিকে চলে আসবে, যেহেতু বিকর্ষণ হচ্ছে। তারপর আছে বন্ধনজোড় বন্ধনজোড় ইলেকট্রন, এটা এটা একটা বন্ধনজোড় ইলেকট্রন, এটা বন্ধনজোড় ইলেকট্রন, এটা বন্ধনজোড় ইলেকট্রন, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ হবে। এক হচ্ছে এদের মধ্যে থেকে একটা বিকর্ষণ হচ্ছে, আবার এদিক থেকে একটা বিকর্ষণ হচ্ছে, কিন্তু এই দিকে বিকর্ষণের পরিমাণটা বেশি, কারণ আমরা পড়ছি লোন পেয়ার বন্ড পেয়ার অর্থাৎ মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণ এইটার তুলনায় বেশি, অর্থাৎ এই দিক থেকে বেশি প্রেশার দিবে, এটা এদিকে বেশি সরে আসবে, আবার এটার সাথে এটার যখন বিকর্ষণ হবে এটা আস্তে আস্তে এইদিকে সরে আসবে, যার কারণে 109 থেকে এই কোণের মানটা যখন এইদিকে সরে আসতে থাকে তখন কোণের মানটা কমে 107 ডিগ্রি হয়ে যায় 109 থেকে। তারপর যদি পানিরটা আঁকি, এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে 2 জোড়া, এখানে কোণের মানটা হয় 104.5। তাহলে এখানে যদি দেখি, এখানে মুক্ত, এটা মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন, এটা হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন, তাহলে এখানে
মুক্তজোর মুক্তজোর মধ্যে একটা বিকর্ষণ হবে, যে বিকর্ষণের পরিমাণটা সবচেয়ে বেশি হবে, এইটা এইদিক থেকে ও এইদিকে এদিকে চলে আসতে থাকবে, এদিকে চলে আসতে থাকবে। সেকেন্ড বিকর্ষণ যেটা হবে মুক্তজোর বন্ধনজোর মধ্যে, অর্থাৎ এইটা মুক্তজোর বন্ধনজোর মধ্যে, এইদিকে ও এদিকে, ও আবার এই দিক থেকে এইদিকে চলে যেতে চাবে, আবার এই দিক থেকে এইদিকে চলে আসতে থাকবে, কিন্তু এটার মধ্যে বিকর্ষণ, এটার মধ্যে বিকর্ষণের তুলনায় বেশি হবে, যেহেতু এখানে বলা আছে এটা বিকর্ষণের পরিমাণটা সবচেয়ে বেশি, এ খুব বেশি জোর দিয়ে এটাকে এই দিকে পাঠাই দিবে। আবার এখানে দেখা আছে বন্ধনজোর বন্ধনজোর মধ্যে, ইলেকট্রনের মধ্যে এখানে আবার বিকর্ষণ হবে, এটা ও এইদিকে চলে যেতে থাকবে ওইদিকে, কিন্তু এই বিকর্ষণটা খুব দুর্বল, কারণ এখানে বলা আছে এই বিকর্ষণটা খুবই দুর্বল, এটার তো এটার বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা, যার কারণে সবচেয়ে জোর থাকবে এই দুইটার মধ্যে, এটা এদিকে দিতে থাকবে, এটা এদিকে দিতে থাকবে, যার কারণে কোণের মানটা দেখা যাচ্ছে যে এইদিকে বেশি চেপে আসবে, যেহেতু এদের মধ্যে বিকর্ষণ পরিমাণটা কম, এটা এদিকে যাওয়ার তুলনায় এইদিকে চেপে আসবে বাকি বিকর্ষণের জন্য, ঠিক আছে, যার কারণে দেখা যায় 109.5 থেকে কোণের মানটা কমে হয়ে যাচ্ছে 104.5। তাহলে এটা হচ্ছে উত্তর, যেখানে বন্ধন কোণের মান কেন ভিন্ন হচ্ছে, কেন মুক্তজোর ইলেকট্রনের প্রভাবে। প্রথম থেকে আবার বলি যে প্রথমে আমরা শনাক্ত করলাম এক্স কি, ওয়াই কি, এবং এদের দ্বারা গঠিত যে যৌগগুলো আছে যৌগ, এবং এদের মধ্যে সংকরায়ন বের করলাম, দুটোই হচ্ছে sp3। sp3 সংকরায়ন যদি হয়, এদের মধ্যে sp3 সংকরণের ফলে আকৃতিটা হয় চতুস্তরকীয়, কোণের মানটা হয় 109.5, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে কোণের মানটা ভিন্ন হওয়ার সাথে সাথে আকৃতিটাও ভিন্ন, এটা হচ্ছে ভি আকৃতি, এটা হচ্ছে গিয়ে পিরামিডীয় আকৃতি। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে কোণের মানটা কেন ভিন্ন, কারণ মুক্তজোর ইলেকট্রন প্রভাব, নাইট্রোজেনে আছে একজোড়া মুক্তজোর ইলেকট্রন আর অক্সিজেনে আছে দুইজোড়া মুক্তজোর ইলেকট্রন, একজোড়া মুক্তজোর ইলেকট্রনের থাকার কারণে এদের মধ্যে এই বিকর্ষণটা নাই, এই বিকর্ষণটা না থাকার কারণে কোণের মানটা 109 থেকে অল্প একটু কমে, আর এখানে যেহেতু মুক্তজোর ইলেকট্রন দুইজোড়া, তার মধ্যে এই বিকর্ষণ, মুক্তজোর মুক্তজোর বিকর্ষণও বিদ্যমান, মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণও বিদ্যমান, বন্ধনজোর বন্ধনজোর বিকর্ষণও বিদ্যমান, তিনটা একবারে থাকার কারণে কোণের মানটা 109 থেকে অনেক বেশি কমে যায়, 104.5 হয়। এটাই হচ্ছে ঘ নম্বর উত্তর, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে xh3 অপেক্ষা yh2 শক্তিশালী অ্যাসিড বিশ্লেষণ করো। আমরা আগেই জেনে আসছি যে xh3 এবং yh2 কী, আমরা লিখে ফেলি ঘ নম্বরটা, xh3 হচ্ছে অ্যামোনিয়া আর yh2 মানে হচ্ছে পানি। তাহলে আমরা দেখলাম যে xh3 হচ্ছে অ্যামোনিয়া আর yh2 মানে হচ্ছে পানি। বলা হয়েছে যে এই অ্যামোনিয়ার তুলনায় পানি শক্তিশালী অ্যাসিড কেন, কিভাবে সেটা বিশ্লেষণ করো। প্রথমেই আমরা জানি যে নাইট্রোজেন আর অক্সিজেন, যদি কেন্দ্রীয় মূলের কথা চিন্তা করি, তাহলে পর্যায় সারণীতে নাইট্রোজেনের পরে অক্সিজেন থাকে, তাহলে পর্যায় সারণীতে যতই আমি বাম থেকে ডানে যাব ততই অম্লত্ব, ধাতুর অম্লত্ব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু নাইট্রোজেনের তুলনায় পরে আছে অক্সিজেন, তাহলে অম্লত্ব ধর্ম কার বেশি, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের বেশি। তাহলে আমরা জানি হচ্ছে, তাহলে আমরা প্রথম একটা শর্ত ধরে নিলাম, সে হচ্ছে অ্যামোনিয়ার তুলনায় কেন পানি তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড, যেহেতু যে পর্যায় সারণীতে যতই বাম থেকে আমি ডানে যাচ্ছি ততই কী হচ্ছে ধাতুর অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের অম্লত্ব বা অ্যাসিডীয় ধর্ম বেশি। দুই নম্বর আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে, যেমন এখানে কেন্দ্রীয় মূল নাইট্রোজেন, এখানে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার মান 3, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5। আমরা জানি সেকেন্ড যেটা, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। তাহলে দেখলাম যে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যার কারণে নাইট্রোজেনের যে একজোড়া মুক্তজোর ইলেকট্রন আছে, ওই মুক্তজোর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা দুর্বল বন্ধন থাকে, যার কারণে ওই মুক্তজোর ইলেকট্রনকে খুব ইজিলি সে ত্যাগ করতে পারে, ত্যাগ করে সে খাদ্যমিতা ধর্ম প্রদর্শন করে। কিন্তু অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই এর মুক্তজোর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বন্ধনটা দুর্বল থাকে না, যার কারণে সে ইলেকট্রন ত্যাগ করে সহজেই খাদ্যমিতা ধর্ম প্রদর্শন করতে পারে না। এটা গেল দুই নম্বর। তিন নম্বর আমরা ব্যাখ্যা করতে পারি pH দিয়ে। আমরা জানি অ্যাসিডীয় 7-এর তুলনায় কম যদি মান হয় pH, সেক্ষেত্রে সেটা অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে, আর 7-এর তুলনায় যদি বেশি হয় সেটা হচ্ছে ক্ষারধর্মিতা প্রদর্শন করে। এক্ষেত্রে দেখা যায় যে নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়া এর pH 11.6
আর পানি এর পিএইচ থাকে 7 থেকে 8 এর মধ্যে। এখন তো বলতে পারো 7 এর তুলনায় কম যদি হয় সেটা অ্যাসিডীয়, 7 এর তুলনায় 7 বা 7 এর তুলনায় বেশি হলে সেটা তো 7 হলে নিরপেক্ষ আর 7 এর তুলনায় বেশি হলে তো ক্ষারধর্মিতা প্রদর্শন করে। তাহলে এই ক্ষেত্রে কেন অ্যাসিডীয়? আমরা বলতে পারি যে ক্ষারধর্ম এটা কিন্তু মোটামুটি অ্যাসিডীয় ধর্মের কাছাকাছি আছে, ক্ষারধর্মিতা ধর্ম থাকলেও সেটা খুবই কম। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা যায় এটা 7 এর তুলনায় অনেক বেশি, 11.6 আছে, অর্থাৎ এখানে ক্ষারধর্মিতা ধর্ম এখানে বেশি, অ্যাসিডীয় ধর্ম কম, আর পানিতে হচ্ছে অ্যাসিডীয় ধর্ম বা বেশি। যার কারণে বলতে পারি যে অ্যামোনিয়া অপেক্ষা পানি শক্তিশালী অ্যাসিড। আমরা এখানে লিখি অ্যামোনিয়া অপেক্ষা পানি শক্তিশালী অ্যাসিড। এটা আমরা প্রথম থেকে বলি, আমরা আগে শনাক্ত করলাম হচ্ছে XH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, YH2 মানে হচ্ছে পানি। প্রথম এক নম্বর ছিল যে এদের কেন্দ্র, এটার কেন্দ্র পরমাণু হচ্ছে অ্যামোনিয়ার নাইট্রোজেন, পানির হচ্ছে অক্সিজেন। পর্যায় সারণীতে যতই বাম থেকে ডানে যাওয়া যায় অধাতুর অম্লত্ব ধর্ম ততই বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন, অর্থাৎ বাম থেকে যত আমি ডানে যাব ততই অধাতুর অম্লত্ব ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ নাইট্রোজেন তুলনায় অক্সিজেনের অম্লত্ব ধর্ম বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম কেন্দ্র পরমাণু যে অক্সিজেন আছে ওর অম্লত্ব ধর্ম বেশি, তার মানে পানি শক্তিশালী অ্যামোনিয়ার তুলনায়। দুই নম্বর আমরা ব্যাখ্যা করলাম যেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু তৈত্রিণাত্মকতার মান দিয়ে। এটা হচ্ছে নাইট্রোজেনের তৈত্রিণাত্মকতার মান 3 এবং অক্সিজেনের তৈত্রিণাত্মকতার মান হচ্ছে 3.5। তাহলে এখানে দেখলাম যে নাইট্রোজেনের তৈত্রিণাত্মকতার মান কম হয়, এখানে যে একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন থাকে এর সাথে নিউক্লিয়াসে দুর্বল একটা বন্ধন কাজ করে, এই দুর্বল বন্ধন কাজ করার কারণে মুক্তজোড়ী ইলেকট্রনকে সে সহজেই ত্যাগ করে ক্ষারধর্মিতা ধর্ম প্রদর্শন করতে পারে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে দুর্বল আকর্ষণ বল কাজ করে না বা দুর্বল বন্ধন থাকে না, তাই সেক্ষেত্রে অক্সিজেন তার ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রনকে সহজেই ত্যাগ করতে পারে না, তাই অম্লত্ব ধর্ম বেশি। তিন নম্বর আমরা ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে পিএইচ মান দিয়ে। আমরা যদি পিএইচ 7 এর তুলনায় কম হয় অ্যাসিডীয়, 7 এর তুলনায় যদি বেশি হয় ক্ষারীয়, 7 হলে নিরপেক্ষ। এখানে দেখলাম যে নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়ার পিএইচ হচ্ছে 11.6 আর পানির পিএইচ হচ্ছে 7 থেকে 8, যেটা একদম পারফেক্ট অ্যাসিডীয় না হলেও অ্যাসিডীয় বা অ্যাসিডের কাছাকাছি থাকে। এই জন্য আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার পিএইচ বেশি হওয়ার কারণে এটা ক্ষার আর পানি হচ্ছে কি অ্যাসিড। আমরা আরেকভাবেও ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে পিকের মান দিয়ে। পিকের যে মান আছে সেটা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে 38, পানির ক্ষেত্রে 15। পিকের মান যার কম থাকে তার মধ্যে অ্যাসিডীয় ধর্ম তত বেশি থাকে, যেহেতু পিকের মান পানির কম তাই এর মধ্যে অ্যাসিডীয় ধর্ম হচ্ছে বেশি। আর অ্যামোনিয়ার মধ্যে যেহেতু পিকের মান বেশি তাই এর মধ্যে অ্যাসিডীয় ধর্ম কম, ক্ষারীয় ধর্ম বেশি। তো আমরা বলতে পারি উপরের আলোচনার ভিত্তিতে যে অ্যামোনিয়া অপেক্ষা পানি বা ওয়াটার শক্তিশালী অ্যাসিড। আমরা যদি ক্রম হিসাব করি বা ক্রম ধরি শক্তিশালী অ্যাসিডে, তাহলে হচ্ছে অ্যামোনিয়ার তুলনায় পানিটা হয় শক্তিশালী অ্যাসিড। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।